এখানে পানি পড়লো, ভিতরে যাওয়ার প্রসেস নাই। আর এটা আপনি পরিমাণ মতো চাল পানি দিয়ে এবারে বসাই দিয়ে এখানে সুইচ দিবেন। স্বাগতম তাওহিদ কিচেন আইটেমের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে দেখাবো মিয়াকো ডাবল হাড়ের রাইস কুকার। আর এই রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাবে আবুল ভাই, তো চলুন বিস্তারিত জানি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে মিয়াকো ব্র্যান্ডের দুটা ডাবল হাড়ির রাইস কুকার দেখাবো। আর এটার বক্সে কি লেখা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটার ওয়াট এবং কত লিটার আছে তা আমি বক্সের মাধ্যমে জানাই দিচ্ছি। মিয়াকো ব্র্যান্ডের 2.8 লিটার, আর এটার মডেল নাম্বার হচ্ছে ASL2280, 220/240 ভোল্টিসে এটা চলবে। আর এটার ওয়াট হচ্ছে 1000 ওয়াট। এটা স্টিম করার জন্য, এটা হচ্ছে স্টিম ট্রে, এখানে আলু এবং বাপা পিঠা, মানে শীতকালে বা যে কোনো সময় সবকিছু এটা সিদ্ধ করা যাবে, যে কোনো সিদ্ধ করতে পারবেন। আর এটার ভিতরে দুইটা পট থাকবে, একটি পট দিয়ে রাজ জাতীয় যেমন ভাত পোলাও খিচুড়ি, আর একটা তরি তরকারি জাতীয় যত আছে তা সবকিছু রান্না করতে পারবেন। মানে দুইটা দেওয়া আছে সহজ করার জন্য ভিউয়ার্স, আপনারা যেটার মধ্যে আপনারা পোলাও বিরিয়ানি খিচুড়ি রাইস সবকিছু করতে পারবেন, আর একটা সকল ধরনের তরকারি রান্না করতে পারবেন। আর ভিউয়ার্স এটা হয়েছে গিয়া মূল কয়েলটা, আর এটার বটিটা হয়েছে জোড়া সারা, মানে সম্পূর্ণ ঢালাই বডি, মানে সম্পূর্ণ কোনো জোড়া ঢালাই থাকবে না বডি। ভিউয়ার্স। আর এখানে পানি পড়লো ভিতরে যাওয়ার প্রসেস নাই, সরাসরি পানি চলে যাবে, একদম নিচে চলে যাবে। আর এটা কিভাবে ইউজ করবে একটু দেখায় দেন। আর এটা আপনি পরিমাণ মতো চাল পানি দিয়ে এবারে বসাই দিয়ে এখানে সুইচ দিবেন। আর সুইচ দেওয়ার পরে যদি আপনি অফিসে অথবা বাসার অন্য কোনো কাজও করেন তাহলে কোনো সমস্যা নেই, এটা রান্না হওয়ার পরে অটোমেটিক সুইচটা উপরে উঠে যাবে। আর এটা যদি ওয়ার্মে থাকে তাহলে খাবার গরম থাকবে। এটা যেহেতু 1000 ওয়াট বলেছেন, তো এইটা ব্যবহার করলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে একটা ফ্যামিলিতে? এই রাইস কুকার যদি 1 ঘন্টা 1000 ওয়াটে ব্যবহার করেন তাহলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, 1 ইউনিট বিদ্যুৎ 5 টাকা, এভাবে 1 মাসে 150 টাকা খরচ হবে। আর যদি আপনি অতিরিক্ত রান্না করেন তাহলে 200 থেকে 250 টাকা বিদ্যুৎ বিল আসবে। সেক্ষেত্রে এটা বলা যায় যে সহজে বিয়ার্স আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন, কারণ সিলিন্ডার ইউজ করলে 1300-1500 টাকা, সেক্ষেত্রে এটা অনলি 250 টাকার মধ্যে পুরো মাস কমপ্লিট হয়ে যাচ্ছে 4-5 জনের ফ্যামিলিতে। এটা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলুন। 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এটা প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস 3000 টাকা। বিয়ার্স খুব হাই কোয়ালিটি 2.8 লিটার ডাবল পট যে রাইস কোয়ারটা আপনারা দেখলেন, এটা অনলি 3000 টাকা হলে আপনারা নিতে পারবেন। এটা কালার থাকবে কিন্তু দুইটা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটা আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন। ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন, ঢাকায় অথবা ঢাকার বাইরে? যারা ঢাকার ভিতর নেবেন তারা হোম ডেলিভারি পাবেন, আর যারা ঢাকার বাইরে নেবেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে হবে। আর আমাদেরকে 500 অথবা 1000 টাকা বুকিং দিলে আমরা মালটা কুরিয়ারে পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আপনি কুরিয়ারে বিয়ার্স টাকা জমা দিয়ে মালটা ওখান থেকে রিসিভ করে নিতে পারবেন। সরাসরি যদি কোনো ভিউয়ার্স শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে চায় সেক্ষেত্রে কীভাবে আসবে, ঠিকানাটা বলে দেন। সেক্ষেত্রে জামগড়া ফ্যান্টাসি কিংডমে আমাদের শোরুম আছে এবং নন্দন পার্কে আমাদের শোরুম আছে। কোনো ভিউয়ার্স যদি সরাসরি শোরুমে এসে সচক্ষে দেখে প্রোডাক্টগুলো নিতে চায় সেক্ষেত্রে কীভাবে আসবে, ঠিকানাটা একটু বলে দেন। যারা পার্কে যাবেন না তারা সরাসরি আমাদের বাসায় আসতে পারবেন, জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে অথবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারে গেটের সাথে, হোল্ডিং নাম্বার 2717, রুট নাম্বার 7।